আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ফিল্টারটা আনবক্সিং করতে যাচ্ছি। আনবক্সিং মানে পুরো খুঁটিনাটি যা আছে এই পাওয়ার হেড ইন্টারনাল ফিল্টার। এটা হচ্ছে অ্যাকুরিয়ামের পাওয়ার হেড ইন্টারনাল ফিল্টার। তো আজকে আমি এই ফিল্টারটা আপনাদেরকে দেখাবো আনবক্সিং করে, প্লাস এটা আপনি কিভাবে পরিষ্কার করবেন, লাগাবেন, কেন লাগাবেন, কিভাবে লাগাতে হয়, মানে এ টু জেড। অনেকে এই ফিল্টারটা লাগাতে ভুল করে, এই জন্য আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। সাথে সাথে ভাবলাম যেহেতু বক্স সহ আছে তো আনবক্সিংও করে দেই। তো লেটস গো, আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো এটা খোলার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফিল্টারটা ভিতরে আছে। সো এটা পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আপনার এয়ারের জন্য। সো এটা আমরা সাইডে রেখে দিই। এই হচ্ছে আমাদের ফিল্টারটা। আমি আজকে একটা কুইক রিভিউ করব এটা কীভাবে আপনারা ইউজ করবেন অ্যান্ড কীভাবে আসলে প্রপারভাবে ক্লিন করতে হয় সেটা দেখাবো। তো ফিল্টারটা রাখি, সাথে এখানে একটা আপনারা পাইপ পেয়ে যাবেন ফর দ্য এয়ার। এখানে বাতাস চলাচলের জন্য একটা লাইন আছে, সো ওটা দেখাবো আমি একটু পরে। এটা হচ্ছে ফিল্টার। আর এটার মডেলটা আমি যদি আপনাদেরকে দেখাই দিই, তো এটা যে কোনো মডেলের আপনারা ইউজ করতে পারেন আপনার ট্যাঙ্কের সাইজ অনুযায়ী। মডেল ডাজেন্ট ম্যাটার, বাট তারপর আমি দেখাই দিচ্ছি, অনেকে আবার খুঁজে থাকেন এগুলো। তো এই যে এটা কোন কোম্পানি, এটা মেবি ইকো কোম্পানির অ্যাকুয়াস্পিড। সো অ্যাকুরিয়াম ইন্টারনাল ফিল্টার, এটার আপনার মডেলটা হচ্ছে A6001 Bio 15W-এর একটা ফিল্টার, দেখতেই পাচ্ছেন। তো এটা আসলে পড়ার কোনো প্রয়োজন নাই আমার ক্ষেত্রে, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এটার কোনো দরকারই নেই, এটা আমরা ফেলে দিব। শিট ম্যান, ভেঙে গেছে। তো যাই হোক গাইস, আজকে আমরা জাস্ট আপনাদেরকে এই ফিল্টারটা দেখাবো, কারণ এই সেম মডেলের সেম কাইন্ড অফ ফিল্টার আপনারা অনেকগুলা পেয়ে যাবেন সেম রকম দেখতে। তো সবগুলো আপনারা কীভাবে মেনটেন করতে পারেন সেটা দেখাবো। বক্স দেখালে অনেকে মনে করবে প্রমোশন করতে আসছি, সো এই জন্য আমরা বক্সকে লাইক ফেলে দিচ্ছি। সো লেটস গো। এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে আমরা পাইপটা পেয়েছিলাম, এই যে এখানে একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা, ক্লোজলি দেখাই, এই যে এখানে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এয়ার চলাচলের জন্য। সো এটা যদি আমরা খুলি, খোলার পরে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, পাইপটা আমরা এখানে লাগাই দিব জাস্ট লাইক দিস। সো এটা এমনি থাকবে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা খুবই ভালোভাবে। এটা আমরা আপাতত সাইডে রাখলাম, বিকজ এটার এখন আমাদের প্রয়োজন নাই, কারণ এখন আমরা আপনাদেরকে জাস্ট দেখাবো ফিল্টারটাকে। তো এটার সাথে এই পরিমাণের একটা ওয়্যার পাবেন, আমি এটা খুলতেছি না, জাস্ট এটা তারের ব্যাপার। মোটামুটি একটা বড় তারই পাবেন আপনারা, কয়েক গজ দুই তিন হবে। তো এটা যারা আপনারা ক্লিন করতে চান, এটা দিয়ে কিন্তু মানে ফ্লোটা হবে আপনার ট্যাঙ্কের যে পানির ফ্লোটা আছে এটা কিন্তু এটা দিয়ে হবে। তো আপনারা যারা এটা ক্লিন করতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে এটা এমনি কিন্তু থাকে। তো এইখানে জাস্ট একটু চাপ দিবেন, এখানে চাপ দিয়ে এমনি ঘুরাই দিবেন, খুলে আসবে। সো এইটা মোটর সাইডে রাখলাম, আপনাদেরকে ক্লিন করতে হবে এই জিনিসটা। এই জিনিসটা আপনারা কীভাবে ক্লিন করবেন জাস্ট দেখাই দিচ্ছি। এখানে এটা কিন্তু ঘুরাই দিলে খুলে যাবে, এটাও কিন্তু খুলে যাবে এমনি। এইটা এই যে এখানে কিন্তু একটা আপনার মাঝখানে একটা পার্টিশন আছে, তো এটাকে যদি আপনারা এমনি চাপ দেন তো এটা খুলে আসবে। দিস ইজ দ্য স্পঞ্জ যেটার মধ্যে আপনার ময়লা আটকে, এটা আপনাকে ওয়াশিং মানে মেশিনের মধ্যে ভালোভাবে ওয়াশ করতে হবে। আপনি যেখানেই করেন না কেন এমনি ভালোভাবে ওয়াশ করতে হবে। আর এগুলো আপনারা যদি পারেন ব্রাশ দিয়ে ভালোভাবে ক্লিন করবেন, এটা হচ্ছে প্রপার ইউজ। আবার ক্লিন করার পরে এটা এমনি আবার ফিট করে দিয়ে, এই যে এখানে দুইটা আছে এইখানে একটা আছে, তো এটা এইদিকে যাবে, আর এই দিকে কিন্তু এটারও দুইটা আছে। এটা এমনি যদি লাগাই দেন তাহলে কিন্তু ভেঙে যাবে, তো অবশ্যই এটা এই দিকে লাগাতে হবে। সো এটা আশা করি সবাই বুঝবেন, দেন এটা লাগানোর পরে আপনারা এটা লাগাই দিবেন, অর্থাৎ উপরের যে অংশটা আছে নিচের যে পোর্শনটা আছে এটাও লাগাই দিবেন আপনারা। এটা তো গেল আমাদের এই জিনিসটা পরিষ্কার করা। এবার অনেকদিন পরে আমাদের এই জিনিসটা কিন্তু ধুইতে হয় বা ক্লিন করতে হয়। অনেকে বলে যে এটা কি পানিতে পুরো চুবায় রাখবো নাকি একটু উপরে রাখবো, তো ভাই পুরাটাই চুবায় রাখতে হবে।
এটা যদি আপনি উপরে রাখেন তাহলে কিন্তু এটা গরম হবে প্রচুর পরিমাণে অ্যান্ড আগুন ধরার সম্ভাবনা থাকে। সো দিস ইজ দ্য ওয়াই এটাও আপনাকে টোটালি পানির নিচে ডুবাই রাখতে হবে অ্যান্ড অবশ্যই আপনাদেরকে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তো এই যে মোটরটা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এই যে পাখা দেখতে পাচ্ছেন মোটরের, তো এটাও কিন্তু অনেক সময় ময়লা হয়ে যায় অনেক দিন থাকার পরে, লাইক 3-4 মাস পর পর এটা ক্লিন করবেন আপনারা। তো এইটা কেমনে ক্লিন করবেন, এইটাও এই যে সেম জায়গায় এইটা এমনি চাপ দিয়ে, এখানে নপ আছে তো এমনি এটা চাপ দিলে এটা খুলে আসবে লাইক দিস, এমনি আসবে। ভিতরে দেখতে পাচ্ছেন এই যে এখানে এটার আপাতত কোনো কাজ নাই, এটা এখানে রেখে দিলাম। এই যে এইটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু অনেক সময় ক্লিন করার প্রয়োজন হয়, তো এটা অবশ্যই আপনাদেরকে ক্লিন করা উচিত। আর এটা হচ্ছে আপনার সেই মানে যেটা দিয়ে আপনার এই জিনিসটা ঘুরবে, মানে এই পাখাটা ঘুরে, সো ওইটাই হচ্ছে ওটাকে ধরে রাখার জন্য। তো এটা ভালোভাবে ক্লিন করবেন ব্রাশ দিয়ে। আর এই পাখাটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে লাইক মানে কি বলবো ময়লা হয়ে যায়, তো এই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই করে ভালোভাবে ক্লিন করতে হবে। ক্লিন করার পর এই যে পাখার দিকটা যে আছে এটা অবশ্যই এই দিক দিয়ে লাগাই দিবেন। এমনি লাগানোর পরে আবার এটা এমনি ঢুকায় ফিট করে দিবেন, খুবই ইজিলি এটা ফিট হয়ে যাবে, কজ ভিতরে এটা ম্যাগনেট আছে, সো ম্যাগনেট থাকার কারণে নিজে নিজে টেনে নেয়। সো আবার লাগাই দিবেন এমনি, অ্যান্ড আপনার ফিট হয়ে গেল জিনিসটা, তারপরে এটা লাগাই দিবেন অ্যান্ড হেয়ার ইউ গো। তো ফিট কমপ্লিট। আর এই জিনিসটা অবশ্যই আপনারা খুলবেন, খুলে আমি আপনাদেরকে দেখাবো যে ডেমো কীভাবে ইউজ করতে হয়। তো এটা খুলে এটা পাইপটা ঢুকাই দিবেন, পাইপটা যদি এখানে অফ থাকে, যদি ভিতরে বাতাস না যায় তাহলে কিন্তু আপনার পানি ফ্লো করবে না, ভিতরে কিন্তু আগুনও ধরতে পারে। তো এই ভুলগুলা কখনোই করবেন না, এটা লাগাই দিবেন, তারপরে আসলে এদিক দিয়ে পানি বের হবে। আর অযথা ভয় পাইয়েন না যে এটা লাগানো আছে পানি বের হইতেছে না, আমার ফিল্টার মনে হয় নষ্ট হয়ে গেছে, তো এমনটা আসলে কিছুই না। তো এই ফিল্টারগুলো আপনারা লাগাতে পারেন, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, সোবর আছে, তারপরে যেটা কোম্পানি দেখালাম আমি সোবরটা প্রিমিয়াম লাগে আমার কাছে, বাট সোবো আমার কাছে এখন খুব একটা ভালো লাগে না, কারণ আমি একটা হিটার ইউজ করছিলাম যেটা খুব ভালো পারফরমেন্স দিতে পারে নাই, কম দামিগুলোই ভালো দিতে পারছে। আবার এটা হচ্ছে অ্যাকুয়া স্পিড, তো এটার পারফরমেন্স কেমন আমি জানি না, বাট বিল কোয়ালিটি বলা যায় যে খুব একটা ভালো না, নর্মাল টাইপের। আমি তারপরে আরএসের ফিল্টার ইউজ করছি মোটামুটি আর কি বলা যায়। তো কোম্পানিগুলার প্রমোশন বা কোনো খারাপ দিক বলতেছি না, সবগুলোই ভালো। সোবর আমি হিটার ইউজ করছি যেটা আমার কাছে পারফরমেন্স অতটাও ভালো দিতে পারে নাই, বাট সোবর ফিল্টার ইউজ করছি ওটা আমার কাছে অনেক ভালো লাগছে, পারফরমেন্স অনেক ভালো ছিল। তো এই হচ্ছে জিনিসগুলো, এগুলো আসলে মেশিনারি জিনিস, কখন কি হয় বলা যায় না। সো এইটাই হচ্ছে আপডেট, অ্যান্ড চলেন আমরা এটাকে আপনাদের সেট আপ করে দেখাই, লেটস গো। সেট আপ করার সময় আমি হয়তো বা জাস্ট আপনাদেরকে ডেমো দেখাবো, আর কোনো কথা বলবো না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই, এরকম ভিডিও যাদের দেখতে ভালো লাগে সো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।